আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো? এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। কিন্তু এমন বাজার যেখানে জুয়ারটা বসে, এমন বাজার যেখানে মদ বিক্রি হয়, এমন বাজার যেখানে নর্তকীদের নাচ গান চলে, এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে, এরকম আসলে নাই। এই বাজারগুলো আমার কাছে অপছন্দনীয়। এমনি যে আপনারা সুপার শপে যান, টাঙ্গাইলে মুদি দোকানে যান, বাজারে যান, মাছ বাজারে, এটা আবার আমার কাছে অপছন্দনীয় না। এরকম বাজারে বিষয় চাইতাম যেতে, কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার, এরকম আসলে নাই। তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে, মুনাফিকেরা। সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে, বউরে কয় বউ একটা দাম কম, বউ বলে কত কম, বল যে 50,000। তো বউ কয় বললাম 50,000। তো এরপর বাজারে যখন নিয়ে গেছে, এক লোক এসে বলতেছে ভাই গরুটা 40,000 দিবেন, তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন 50,000 দাম কইছে, দেই নাই। সকালে 50,000 কইছে, এরই তো দেই নাই, আপনার 40,000 কেমনে দেই? এরকম ডাকায় দা সারাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শন গেলেন, যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খেজুরের স্তূপে হাত ঢুকায় দিলেন, ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর। আল্লাহ হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন? তার বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন আর বললেন মান গাশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে না। দ্য পারসন হু ডিসিভস আস হি ইজ নট অ্যামং আস, যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। মুসলমানরা কি ধোকা দিতে পারে না? খাদ্যে ভেজাল দিতে পারে না? ওজনে কম দিতে পারে না? মাছে ফরমালিন দিতে পারে না? টেন্ডারবাজি করতে পারে না? চাঁদাবাজি করতে পারে না? ক্যাসিনোর ব্যবসা করতে পারে না? পারে পারে না। এজন্য আমরা যেন ধোকাবাজি না করি। ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ, এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার। হাদিসটা সহিহ, সহিহ বুখারীতে এসেছে, এমন বাজার যেখানে মদের আড্ডাখানা, যেখানে ক্যাসিনোর ব্যবসা, হারাম ব্যবসা, ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একটা অভ্যাস ছিল, তিনি কোন এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানাই ফেলতেন। সুবহানাল্লাহ, পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন, মস্ক সেন্টার, আগে মসজিদ তারপরে সব। যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন, মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন, ওখানে এই 2 সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানাই ফেলছেন, মসজিদে কোবা। মসজিদের নাম কি? প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন, ওখানে যে সালাত পড়তেন। এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি, আপনারা যখন মদিনা শরীফে যাবেন, শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে, ঘর থেকে অজু করে যে 2 রাকাত সালাত পড়েন, তাহলে ওমরা করলে, একটা মাকবুল ওমরা করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায়, মদিনাতে যেয়ে তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন, মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন, লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয়, কোথায় কোথায় কোথায়, খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো, সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান, ধ্বংসাবশেষ, আর ছিল মুশরিকদের কবর। আল্লাহর হাবিব বললেন মুশরিকদের কবরগুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠে ফেলো, উঠে আরেক জায়গায় দাফন করো। সুবহানাল্লাহ, পড়ে খেজুর গাছগুলো কেটে সমান করো, ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুলিয়ে দাও, এখানে হবে আমার মসজিদ। স্থাপিত হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ, পড়ে এখানে 10 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু ইমাম ছিলেন, খতিব ছিলেন। এজন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি, আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব, কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে, তাই না?
সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা রাখি, এটা ঠিক না। এজন্য টাঙ্গাইল বাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই, ইমাম মুয়াজ্জিনের খাদেমদের বেতন বাড়ায় দেন। আপনার বেতন বাড়াই দিবে কি? সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান, ওনাদের বেতন বাড়াই দেন। আপনাদের জীবনে বরকত দিবে কি? ইমাম মানি নেতা। ইমাম মানি কি? নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, এটা আমাদের জাতির জন্য কখনোই কোনো ভাবে কল্যাণকর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন, আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ, মসজিদে নববী না এরকম ছিল না? বালুর ফ্লোর, কিসের ফ্লোর? ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত, আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলতেন, আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন, রাআইতু আসারাত তিনি ফি জাবহাতিহি, আমরা রাসূলের নাকে এবং কপালে দেখতাম কাদা আর মাটি মিশে আছে। আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন, দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদা আর মাটি মিশে আছে। তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আমাদের মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা। পাকা মুসল্লি হইতে হবে, মসজিদকে আবাদ করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? আমরা মিলে, সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি, আমরা যেন মসজিদ নির্মাণ করি, সবাই যেন মসজিদ আবাদে অংশগ্রহণ করি। এজন্য আল্লাহ বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. سبحان الله.